সুধী দর্শকবৃন্দ, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে অর্গানাইজার টিচার সম্পর্কিত আরেকটি আপডেট দেওয়ার জন্যই চলে এসেছি। অর্গানাইজার টিচারের সম্পর্কিত যে খবরটি দেব তার বিস্তার দেওয়ার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, লাল রঙের যে সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে দিন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। আর নিচে ডিসক্রিপশন বক্সে দেখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে প্রতিনিয়ত আপনাদের আপডেট পাওয়ার জন্য ফলো বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে অর্গানাইজার টিচার সম্পর্কিত বেশ খবর যেটি রয়েছে সেটি আপনাদের আমি হয়তো আগেও বলেছিলাম যে আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়কাল অর্থাৎ কালী পুজোর এই আগেতে কিন্তু একটা খবর বেরোতে পারে। তো আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও যে তথ্য আপনারা পাচ্ছেন তাতে করে কিন্তু একটা ক্লিপিং শুনতে পাচ্ছেন, অডিও ক্লিপিং। সো সেখানে বলা হচ্ছে যে 25 তারিখের মধ্যে নিয়োগ হবে। তো এই বিষয়ে আপনাদের অনেকের মনে হতে পারে যে এই অডিও ক্লিপিংসটি কি সত্যি। দেখুন, অডিও ক্লিপিংসটি সত্যি মিথ্যা এ কথা কিন্তু আমরা যাচাই করতে পারিনি, কিন্তু এ কথা সত্য যে এ নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে। এবার তার কাছে যে বক্তব্য, সেই বক্তব্য আমরা যেটুকু সারবত্তায় বুঝতে পেরেছি বা যেটুকু বলার চেষ্টা করছি যে তার সাথে এই নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করা হলে তিনি বলেছেন 25 তারিখের মধ্যে একটা ভালো খবর আসতে পারে। আর তার কাছ থেকে এই খবর পাওয়ার পর আমরা যেটুকু যা তথ্য সংগ্রহ করেছি তাতে করে আমাদের দেখা যাচ্ছে যে বিগত দিনে আপনাদের যে ডেট বলেছিলাম তার সাথে কিন্তু প্রায় খুব মিলে যাচ্ছে। এবার আপনাদের যাদের কোর্ট কেস রয়েছে, যাদের 5000 জন প্রার্থীর যে কেসটি সেটি প্রায় শেষ অবস্থায়, বাকি কেসগুলি কিন্তু এখনও অনেক ক্ষেত্রেই অমীমাংসিত রয়েছে। যদি সেই কেসগুলো মার্জ করে দেওয়া হয় এবং যথাযথ শূন্য পদের ভিত্তিতে নিয়োগ করা হয় তাহলে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা শেষ হতে পারবে। এখানে আরেকটি সন্দেহের অবকাশ থেকে যায়, কারণ আপনাদের যারা অর্গানাইজার টিচার দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন বা অর্গানাইজিং টিচার যারা হয়েছেন, অর্গানাইজার সার্টিফিকেট যাদের কাছে আছে তাদেরকে, তাদের সাথে সাথে যারা প্যারা টিচার বলুন বা আপনাদের প্রাইমারি টিচার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এর আগে নোটিফিকেশান বেরিয়েছিল। এবং পুজোর আগেতে প্রাইমারি টিচারের যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু তাদের নিয়োগ করতে বলা হয়েছে। বর্তমানে কতদূর কাজ এগিয়েছে সে সম্পর্কে আমরা পরবর্তী আপডেটে কিন্তু জানাতে চেষ্টা করব। কিন্তু আপনাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু প্রাইমারি সেকশানের ক্ষেত্রেই হবে, এবং যেটুকু যা খবর পেয়েছি তাতে করে প্রাইমারি সেকশানে যদি নিয়োগ হয় তাহলে আগে প্রতিভামণ্ডল কেসের যারা প্রার্থী ছিলেন তাদেরকে যথাযথভাবে নিয়োগ করা হবে, তার পরবর্তী ক্ষেত্রে আপনাদের রিটার্নটা এগোবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের কোর্ট কেস শেষ হচ্ছে এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু এ নিয়ে কোনো তথ্য বা নতুনভাবে কোনো নোটিফিকেশান আসবে না। এবার যে নোটিফিকেশান বা যে খবরটুকু দেওয়ার চেষ্টা করলাম আশা করব আপনাদের ভালো লাগবে, এবং আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত তথ্যগুলো যেটুকু যে অংশটুকু যেভাবে পাই সেই অংশটুকু সেভাবে তুলে ধরার চেষ্টা করা হয়। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে হয় চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই লাল রঙের যে সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। আর নিচে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।